তো হ্যালো স্টুডেন্টস আজকে আমি তোমাদের কাছে ডিসকাশন করবো তোমাদের যে ফেস টুর যে ইন্টারভিউ চলছিলো তাতে আমার এক বন্ধু গিয়েছিলো তো তার ফিডব্যাক আমি তোমাদের কাছে জানাবো তো আমি ওর কাছে কিছু কিছু কোশ্চেন শুনেছি শুনে আমি তোমাদেরকে কোশ্চেনগুলো তো ডিটেলস বলবো না কিন্তু আমি তোমাদেরকে মোটামুটি বলে দিচ্ছি যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন করা করে করেছিল ওকে এবং কী রকমের এনভারমেন্ট ছিল ওর ছিল বেসিক্যালি আঠাশ তারিখ প্রথম দিন তো যেহেতু ওদের তোমরা জানো যে ওদের অ্যাডমিট কার্ড ওরা পায়নি কেউ তো ওদেরকে ওখান থেকে সেদিন ফিজিক্যালি অ্যাডমিট কার্ড কিন্তু ইস্যু করে দেওয়া হয়েছিল ওটা কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য হয়তো পিএসসির তরফ থেকে সেদিন কোনো প্রবলেম থাকার জন্যই কিন্তু সেদিন পায়নি তো ওরাকে অ্যাডমিট কার্ড ওখানেই ইস্যু করে প্রত্যেকের হাতে দেওয়া হয়েছে তো এই ছিল অ্যাডমিট কার্ডের ধারণা এবার সেকেন্ড হচ্ছে ওদের ফার্স্ট হ্যাপে ছিল তো ফার্স্ট স্ট্যাপে ওদেরকে যাওয়ার পর ওদের আমি যা জিজ্ঞেস করেছি তাতে মোটামুটি ওর আমি প্রথমে বলে রাখি আমার বন্ধু যে ছিল তার এক্সপিরিয়েন্স রয়েছে প্রায় চার পাঁচ বছর পাঁচ বছর ছ বছর মতন ফাইভ ইয়ার্স বলতে পারো হাইওয়ের ওপরে ও ফ্লেক্সিবল পেমেন্ট ডিগ্রি পেমেন্ট দুটোতেই কাজ করেছে তো ওকে ডিটেলসে প্রথমে ওর ইন্ট্রোডাকশান খুব একটা জিজ্ঞেস করেনি ওকে প্রথমেই ডাইরেক্ট ওকে কী করেছে না করেছে বর্তমানে কী করেছে সমস্ত জিনিস জানতে চেয়েছিল তো এইসব যখন ও বলেছে তারপর ওকে প্রথমেই কোশ্চেন করেছে যে তোমার ফ্লেক্সিবল পেমেন্টে রকমের ফেলিওর হতে পারে কীভাবে ফ্লেক্সিবল পেমেন্ট ফেলিওর হয় ফ্লেক্সিবেল এবং রিজিড পেমেন্টের মধ্যে ডিফারেন্স কি আচ্ছা এরপরে যে পট হোলস কীভাবে রিপেয়ার করা হয় পট হোলস কেন জেনারেট হয় আর ফ্লেক্সিবেল পেমেন্টে যে লোড ডিস্ট্রিবিউশনের প্রসেসটা সেটা কি কীভাবে হয় এরপরে যেহেতু ম্যাটেরিয়াল ডিপার্টমেন্টে রয়েছে তো ম্যাটেরিয়াল থেকে কোশ্চেন করেছে ওকে যে তোমাদের ওখানে ম্যাটেরিয়ালে কি কী টেস্ট করা হয় মানে কত রকমের ম্যাটেরিয়াল আছে কি কি টেস্ট হয় না হয় তো বেসিক্যালি ওকে সয়েল টেস্টের উপরেই কিন্তু একটু জোর দিয়েছে যেমন সিবিআরের উপরে ওকে পুরো ডিটেলস কোশ্চেন করেছে সিবিআরের পুরো প্রসেস কীভাবে করা হয় না করা হয় সিবিআরের পুরো প্রসিডিউরটা বলো কী কী তার ডাইমেনশেন্স আছে কেন সিবিআর করবো এর ফর্মুলাটা কী কীভাবে সিবিআর বের করানো হয় কীভাবে সিবিআর গ্রাফ লট করা হয় মোটামুটি ডিটেলস পুরো ডিটেলসে মোটামুটি যে কাজ করেছে তার জন্য এটা খুবই মানে সুন্দর কোয়েশ্চেন সে ইজিলি এটাকে ভালোভাবে হ্যান্ডেল করে বলতে পারবে তো এই রকম করে মোটামুটি সিবিআরটা জিজ্ঞেস করার পর ওকে জিজ্ঞেস করেছে এমবেগমেন্ট কী জিনিস সাবগ্রেড কী জিনিস কী কী লেয়ার তোমরা ইউজ করেছো তার ফাংশন কী তো প্রত্যেকটা লেয়ারের ফাংশন ওকে জিজ্ঞেস করেছে বেসিক্যালি কী জিনিস ওটা জিজ্ঞেস করেছে তারপর ওকে জিজ্ঞেস করেছে যে বর্তমান টাইমে রোডের যে নতুন নতুন যে টেকনোলজিগুলো এসছে সেগুলো কী কী আর এখন বর্তমানে কী কী নতুন জিনিস ডেভেলপ করা যেতে পারে কারেন্ট টাইমে এই সব কোশ্চেন কিন্তু ওকে করেছে মোটামুটি ওর ইন্টারভিউ কিন্তু যেটা আমি ওর কাছ থেকে শুনলাম দশ থেকে বারো মিনিট হয়েছে ইন অ্যান্ড অ্যাভারেজ ওরকমই সবার হচ্ছে তো হ্যাঁ আরেকটা কোশ্চেন ওকে করেছিলো যেটা আমাকে পরে বলেছে সেটা হচ্ছে যে এই যে লোড ডিস্ট্রিবিউশন যে হয় ফ্লেক্সিবল পেমেন্টে রিগিট পেমেন্টে যে যখন ও লেয়ারগুলোর সম্পর্কে সমস্ত কিছু বলেছে তখন ওকে বলেছে যে হাই গ্রেডের বা হাই স্ট্রেন্থের যে অ্যাগ্রিগেডগুলো ওপরে ইউজ করা হয় সেগুলো যদি নিচে ইউজ করা হয় সেগুলো কী হবে বা কেন ইউজ করা হয় না এরকম কিছু একটা কোশ্চেন করা হয়েছিল তো তার অ্যান্সার সবই ও দিয়েছে এছাড়া ওকে আর সেরকম কিছু কোশ্চেন করা হয়নি আর ওর পার্সোনাল কিছু জিনিস ওকে জিজ্ঞেস করা হয়েছে এখন কোথায় কাজ করছো সেখানে কি কি আছে না আছে এসব পার্সোনাল কিছু জিনিস জিজ্ঞেস করা হয়েছে যেহেতু ওর এক্সপিরিয়েন্স একটু বেশি এবং ওর কাজ করার টাইমটা অনেকটা বেশি হয়ে গেছে তো সেই জন্য ওর ক্ষেত্রে কিন্তু কোনো রকম থিওরিটিক্যাল কোশ্চেন কিন্তু আসেনি কিন্তু সিমিলার প্রসেসেই কিন্তু আবার অনেককে এক্সপিরিয়েন্স থাকার পরেও কিন্তু থিওরিটিক্যাল কোশ্চেন কিন্তু করছে তো এটুকু শুনতে পাওয়া গেছে তো সেই জন্য কোথা থেকে যে কোশ্চেন হবে বা কি পড়ে যেতে হবে এটা কিন্তু প্রেডিক্ট করা এবারের জন্য আমার মনে হয় পসিবল নয় কার ভাগ্যে কীরকম কোশ্চেন আসতে পারে বা কি রকম কোয়েশ্চেন সে আসলে সেটাকে ট্যাকেল করবে সেটা সম্পূর্ণ তার নিজের পার্সোনাল ইস্যু তো এইভাবেই আমি বলতে চাই যে তোমাদের যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তোমরা এক্সপিরিয়েন্সটাকেও পুরোপুরি ডিটেলসে দেখে যাও তার সাথে সাথে তোমাদের যে সমস্ত থিওটিক্যাল নলেজগুলো দরকার সাবজেক্টিভ সেগুলো কিন্তু আমার মনে হয় দেখে যাওয়া দরকার হ্যাঁ তবে একটা জিনিস শুনলাম যে যাদের একটু বেশি এজ হয়ে গেছে বা এক্সপিরিয়েন্স হয়ে গেছে তাদেরকে মানে ফ্র্যাঙ্কলিভাবে তাদের সঙ্গে বিহেভিয়ার করা হচ্ছে সবার সঙ্গে ফ্র্যাঙ্কলিভাবে বিহেভিয়ার করা হচ্ছে সবাইকে ভালোভাবেই মানে ইয়ে করা হচ্ছে কিন্তু তাদের সঙ্গে যেহেতু তাদের একটু বয়স হয়ে গেছে বা তাদের একটু ইয়ে হয়ে গেছে তো সেই জন্য আমার মনে হয় তাদেরকে বেশি মানে ঘাঁটানো হচ্ছে না আর কি এরকম কিছু আমার মনে হতে পারে এবার ওটা আমি তো ডিটেলস বলতে পারবো না তো আমার যেটা পার্সোনালি বলার বক্তব্য যে তোমরা তোমাদের প্রিপারেশান যেমন ইচ্ছা নাও কিন্তু ডেপথ একটু পড়ে যাও সমস্ত সাবজেক্টই পড়ে যেতে হবে এটাও হতে পারে তুমি সাবজেক্ট পড়ে গেলে তোমাকে সাবজেক্ট থেকে না ধরে তোমাকে হয়তো অন্য কিছু ধরে বসলো তো সেটা ডিপেন্ড করছে যে ওই দিন বা ওই টাইমে ওনাদের কী রকম মাথার মধ্যে চলছে বা তোমার একটা লাখের ওপর ডিপেন্ড করে যায় প্রথমত তো এই সব আমি ওনার কাছ থেকে শুনেছি শুনে করে আমি তোমাদের কাছে শেয়ার করলাম ইভেন কালকে একজন একটা বন্ধু গিয়েছিল তো তাদের ক্ষেত্রে অনেক একটু ডিফিকাল্ট কোশ্চেনই করা হয়েছে কিছু কার্ভ থেকে হার সার্ভে থেকে কোশ্চেন করা হয়েছে কার্ভ থেকে জিজ্ঞেস করা হয়েছে কার্ভ সেটিং কীভাবে করা হয় র্যাঙ্ক ফর্মুলার মাধ্যমে এসব জিজ্ঞেস করা হয়েছে তো এগুলো একটু ডিফিকাল্ট আমার মনে হয় তো একটু ডিটেলস দেখে যাওয়াটা আমার মনে হয় দরকার নাহলে কোয়েশ্চেন হ্যান্ডেল করা কিন্তু একটু ডিফিকাল্ট হচ্ছে বর্তমান টাইমে